আসসালামু আলাইকুম, শুরু করছি নগদ জনপদের খবর। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ওমর। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুরমা ও কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। সুনামগঞ্জে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে বন্যা কবলিতরা। সাদিকুর রহমান সাকি ও এ কে এম মুহিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে এক সপ্তাহের বেশি সময় ধরে পানিবন্দী কয়েক লাখ মানুষ, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় কাজেও যেতে পারছেন না বন্যা কবলিতরা। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বেকার হয়ে পড়েছেন বহু মানুষ। বন্যার্তদের সরকারি সহযোগিতা পৌঁছে দিচ্ছে কর্তৃপক্ষ। যারা প্রত্যন্ত অঞ্চল আছে ওখানে ত্রাণ পৌঁছতে একটু সময় লাগবে, তো সামনে সামনে যারা আছে এরা কিন্তু আগে সব সময় পেয়ে যায়, এটা কিন্তু নিয়মের বিধি। তো ইনশাআল্লাহ কেউ বাদ পড়বে না। আপনারা আপনাদের মিডিয়া থ্রু দিয়ে ওদেরকে এই আশ্বস্ত করতে পারেন, তাদের কেউ বাদ পড়বে না, পাবে। যারা যারার ঘর বাড়ি নষ্ট হয়েছে আমরা চেষ্টা করবো পানি নামার বাদে ওটার একটা অ্যাসেসমেন্ট করে ফেরার যে কেমনে আমরা যে পুনর্বাসন করতে পারি। বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের মানুষ, দিন দিনই বাড়ছে দুর্গত এলাকায় মানুষের দুর্ভোগ। পানি বেড়েছে শান্তিগঞ্জ, দিরাই, শাল্লা, জগন্নাথপুর উপজেলার নিম্ন অঞ্চলে। তিন ইউনিয়নের সড়ক ডুবে গেছে। বন্যায় দোয়ারা বাজার ও তাহিরপুর উপজেলার তিনটি সেতু ভেসে গেছে। জেলা শহরের বক্ষব্যাধি হাসপাতাল, ছাতক উপজেলা হাসপাতাল ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ওঠায় ভোগান্তির মধ্যে পড়েছেন রোগী ও চিকিৎসকরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামের পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা মোহাম্মদ কাইস ও তার সমর্থকদের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন কয়েকটি আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবার। চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ কাইস জানান, নির্বাচনে কাশিম চেয়ারম্যানের প্রতিপক্ষ হিসেবে তাকে ও তার সাথে যারা নির্বাচনে কাজ করছেন তাদের আসামি করে মিথ্যা মামলা করা হয়েছে। শুধু তাই নয়, হামলা, ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে তার ও তার সমর্থকদের বাড়িঘরে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন রাতে বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দিয়ে ওই মামলাতে তাদের আসামি করা হয়েছে। দুই মামলার সকল আসামি আওয়ামী লীগ ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। সার্কেল এসপি এবং ওসি সহ কন্ট্যাক্ট নিচ্ছে যে আমাদের লোকজনকে ধরে, আমরা তো এলাকা ছাড়া হয়েছি গত 22 তারিখের পর থেকে। উনি কালকে রাত্রে মামলার আসামি, আমরা এখনও এলাকায় যেতে পারি নাই, এই মার্ডার মামলা নিয়ে আমরা এখনও যেতে পারি নাই, কিন্তু আমাদেরকে শহরে বসে মামলা খেতে হচ্ছে। মাননীয় আইজিপি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, এসপি মহোদয়কে কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদেরকে বাঁচান। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। খুলনায় চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন বধ্যভূমিতে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন সহ নানান কর্মসূচি পালন করে। শেরপুরে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভার আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম, জন উদ্যোগ, শেরপুর জেলা কমিটি, নারী রক্তদান সংস্থা ও আইইডি। নোয়াখালীতে ভোরের কাগজ সম্পাদক সহ পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সভাপতিত্ব করেন ভোরের কাগজ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল। ঝালকাঠি উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। নোয়াখালী সুবর্ণচরে হাজী আব্দুর রব মিয়া জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আশরাফুল কামাল সহ চারজন বিচারপতি। উদীচি শিল্পগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের নবম জেলা সম্মেলন হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা দাবিরুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17-র উদ্বোধন হয়েছে চাঁপাই নবাবগঞ্জে। উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, এই ছিল নগদ জনপদের খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।